আমি বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে বলব যে দেখুন সরকারি পদক্ষেপে আমরা বিরোধিতা করতে পারছি না, যেহেতু আমরা দেশের নাগরিক। সুতরাং মেডিকেল সায়েন্স এবং সরকার তার সঙ্গে প্যারাপ করে যে দেশে যে পদ্ধতি গ্রহণ করছে লকডাউন, তো আমরা যেন দেখছি যে লকডাউনের ক্ষেত্রে দেশে আজকে শিক্ষা ব্যবস্থাটাই বন্ধ হয়ে গেছে আর লোকাল ট্রেনগুলোই বন্ধ রয়েছে, বাকি প্রায় সমস্ত রকমের অ্যাক্টিভিটিস মানুষের সবকিছু চলছে। যতই পুলিশ বাধা সৃষ্টি করুক না কেন, তার ভিতর দিয়েও মানুষ তার নিজস্ব কর্মদক্ষতা এবং তার দৈনিক জীবনের কর্মগুলোকে সে চালিয়ে যাচ্ছে, ফলে মার খাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা এবং নিদরিদ্র যারা কলকাতা দিয়ে যে দৈনিক শ্রমজীবী এবং পারিশ্রমিক উপার্জন করতেন তাদের পক্ষে এতে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আমরা দোয়া করি অনতিবিলম্বে আল্লাহ বিশ্বকে, আমার দেশকে, আমার হিন্দু মুসলিম সকল ভাতৃদেরকে আল্লাহ এই অপ্রত্যাশিত আঘাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। এবং সেই সঙ্গে আমি দেশবাসীকে বলব যে যিনি যে ধর্মের মানুষ হন, সরকারি পদক্ষেপ এবং মেডিকেল সায়েন্সের পদ্ধতিকে আপনারা অ্যাপ্লাই করুন, এ ব্যাপারে আমার দ্বিমত নেই। আমিও সেটা অ্যাপ্লাই করি, যেমন মাস্ক পরা কিংবা ঘন ঘন হাত মুখ ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলো করুন। এগুলোর সঙ্গে আমার দ্বিমত নই, কেননা কোরআন শরীফ আল্লাহ বলেছেন খুদু হিদ রাখুন, তোমরা সাবধানত অবলম্বন করো, ফলে সাবধানত অবলম্বন করা তা কোরআন বিরোধী নয়, ইসলাম বিরোধী নয়। সুতরাং সাবধানত অবলম্বন করা সকল মুসলিম ভাতৃত্বের যখন কর্তব্য এবং অন্য ধর্মের ভাইদেরও কর্তব্য এবং তারা করছে। সেই সঙ্গে আমি অনুরোধ করব যে যিনি যে ধর্মের বিশ্বাসী তিনি স্রষ্টাকে যে নামই রাখুন না কেন, আমি অনুরোধ করব যে বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের এই আক্রমণ থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয় তাহলে মেডিকেল সায়েন্স এবং সরকারি পদক্ষেপের ঊর্ধ্বে আমাদেরকে বেশি বেশি করে স্রষ্টার ধ্বংস্থ হওয়া, বিশেষ করে মুসলিম জাতি আল্লাহ পাকের কাছে তওবাতুল্লাহ করা, আল্লাহর কাছে কাঁদা এবং আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে আমাদেরকে বেশি করে আত্মনিয়োগ করা, আত্মসমর্পণ করা কর্তব্য। আমি আমার নিজস্ব মন্তব্য বাস্তব অবস্থা দেখে উপলব্ধি করছি যে মানুষ যতই ভ্যাকসিন তৈরি করুক, যতই অ্যান্টিভাইরাস তৈরি করুক, আর সরকার যত পদক্ষেপ গ্রহণ করুক কিংবা মেডিকেল সায়েন্স যত পদক্ষেপ দিন না কেন, যতক্ষণ পর্যন্ত মহানাল্লাহ পাকের পক্ষ থেকে এর হেফাজত না নেমে আসবে ততক্ষণ বিশ্ব মানব জাতি এ থেকে নিষ্কৃতি পাবে বলে মনে হয় না। সেই জন্য আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতের সর্ব স্তরের সর্বধর্মের সর্বভাষাভাষী মানুষদের জন্য এই বার্তা দেব যে আপনারা অন্তত পক্ষে সরকারি এবং মেডিকেল সায়েন্সের পদ্ধতি গ্রহণ করার সাথে সাথে আপনারা স্রষ্টার কাছে বেশি করে মিনতি করুন, তিনি যদি আমাদের প্রতি সদয় হন তাহলে আমরা সার্বিকভাবে রক্ষা পাবো এবং সকল ধর্ম বর্ণের মানুষ আবার শান্তির সঙ্গে সহঅবস্থান এবং সুস্থতার জীবন অবলম্বন করতে পারবো। আমি এই মুহূর্তে এই বার্তা আপনাদেরকে দিয়ে সন্তুষ্ট হচ্ছি এবং আপনাদেরকেও সন্তুষ্ট হওয়ার জন্য অনুরোধ করছি এবং এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য অনুরোধ করবো।